বিরতির পর ফিরে আসলাম। ফের করোনার আতঙ্ক দেশ জুড়ে, তার সঙ্গে চিন্তা বাড়াচ্ছে নতুন এই স্ট্রেন বা ভেরিয়েন্ট, তবে তার সঙ্গে বাড়ছে সংক্রমণ। জরুরি বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের, তারই সঙ্গে সূত্রের খবর কেরলে বাইরে মৃত্যু। রাজ্যগুলির সঙ্গে ইতিমধ্যে যৌথভাবে কাজ করতে চায় দিল্লি। দিল্লির পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক নির্দেশিকা জারি করা হচ্ছে প্রত্যেকটা রাজ্যকে, সেই সতর্কতা মানতে হবে বলে খবর স্বাস্থ্য মন্ত্রকের। কথা বলবো আমাদের টেলিফোন লাইনে জুড়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, বর্তমানে করোনা আরো একবার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, এই মুহূর্তে দেশের কি খবর? করোনার নতুন ভেরিয়েন্ট এবং ইতিমধ্যে কিন্তু 3 রাজ্যে 21 জনের শরীরে করোনার নতুন উপজাতি JN1 কিন্তু উপস্থিতির প্রমাণ মিলেছে, এবং এর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু পরিসংখ্যান ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ গোয়ায় সবচেয়ে বেশি কিন্তু সংক্রমণের হদিশ মিলেছে 19 জন, এবং বাকি 2 রাষ্ট্র হলো মহারাষ্ট্র এবং আরেকটি হচ্ছে কেরল। এবং কেরলের সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে গত কয়েকদিনও কিন্তু লক্ষ্য করা গেছে প্রায় অনেকটাই কেরলের বাসিন্দারা এই নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছে, অনেকটাই তাদের মতো উদ্বেগ বেড়েছে, যেহেতু কেরলে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা কিন্তু লক্ষ্য করা গেছে। তবে সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই কোমর বাঁধতে শুরু করেছে কেন্দ্র, এবং রাজ্যগুলিকেও কিন্তু প্রস্তুত থাকার জন্য পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে একই সাথে বলা যায় তাদের সব রকমের সাহায্যের আশ্বাসও কিন্তু দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভ্য। তবে করোনার নতুন যে উপপ্রজাতি মোকাবেলায় কিন্তু বুধবার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গেই বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, এবং বৈঠকের পর কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী জানিয়েছেন যে কেন্দ্র ও রাজ্যের সরকারকে একজোট হয়ে কিন্তু কাজ করতে হবে এই মোকাবেলায়। অর্থাৎ সেক্ষেত্রে যে আমরা আমাদেরকেও কিন্তু অনেক সতর্ক থাকতে বলা হয়েছে, তবে ভয়ের কোনো কারণে অথবা ভয় পাওয়ার কোনো কারণে নেই, যেহেতু আমরা গত দিনেও কিন্তু লক্ষ্য করেছিলাম যে একটা মহামারী, এবং সেই মহামারীর থেকেও কিন্তু আমরা মুক্তি পেয়েছিলাম, অর্থাৎ একজোট হয়ে কাজ করতেই কিন্তু সেই ক্ষেত্রে আবারও বলা হচ্ছে। তবে এদিনের এই বৈঠকে কেন্দ্রের তরফে রাজ্যের হাসপাতালগুলিকেও কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে, এবং করোনার মোকাবিলায় কতটা প্রস্তুত রয়েছে তা দেখার জন্য কিন্তু প্রতি 3 মাস অন্তর অন্তর মকড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে, এবং কেন্দ্রের তরফে রাজ্যকে সব রকমের আশ্বাসের প্রদানও কিন্তু করা হচ্ছে। তবে যদিও সেক্ষেত্রে উদ্বিগ্ন হতে বারণ করছেন চিকিৎসকরা, কারণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ জানিয়েছেন যে করোনা ভাইরাস কিন্তু পরিবেশেই থাকবে, তবে ক্রমশ তার ভয়াবহতা কমতে পারে এবং মাঝে মধ্যে কিন্তু এর সংক্রমণও দেখা দিতে পারে, এবং এই ক্ষেত্রে কিন্তু বয়স্কদের কিন্তু অনেকটাই বয়স্কদের কিন্তু সতর্ক থাকতে বলা হচ্ছে। এবং স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী যেহেতু শীত মৌসুম চলছে আর এই শীত মৌসুমে কিন্তু করোনার একটা প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে, তাই শীত মৌসুমে যাতে যারা আক্রান্ত ইনফ্লুয়েঞ্জা যাদের মধ্যে দেখা যাচ্ছে, সর্দি কাশি এরকম যাদের মধ্যে দেখা যাচ্ছে, তারা অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেবেন, এবং সেই সাথে কিন্তু তাদেরকে মাস্ক পরার দরকার বলে কিন্তু জানিয়েছেন। এবং যারা এই কিছুটা এরকম ইনফ্লুয়েঞ্জা রয়েছে যাদের মধ্যে, তাদেরকে কিন্তু শারীরিক ভাবে কিন্তু দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, এই পরামর্শ কিন্তু দিচ্ছেন চিকিৎসকরা। তবে কোভিড নিয়ে যেহেতু সতর্ক রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, তাই সব রাজ্যে কিন্তু চিঠি পাঠিয়েছে দিল্লি, এবং সোমবার অর্থাৎ গত সোমবার কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পক্স চিঠি পাঠিয়েছে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। এবং রাজ্যের কি পরিস্থিতি? দেখো, রাজ্যে এই মুহূর্তে কোনো আতঙ্কের কোনো কারণে যেহেতু রাজ্যে এখনো পর্যন্ত সেভাবে দেখা যায়নি, অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় দেশ জুড়ে কিন্তু অনেকটাই করোনা রোগীর একটিভের সংখ্যা বেড়েছে, অর্থাৎ গত 24 ঘন্টাতেও কিন্তু 2,669 জন কিন্তু কোভিড পরিস্থিতি রয়েছে। তবে সেক্ষেত্রে রাজ্যের কেন্দ্র যেহেতু রাজ্য প্রত্যেক রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হচ্ছে, তাই স্বাস্থ্য হাসপাতালগুলিকেও কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে, সেই সাথে পরিস্থিতি মোকাবেলায় কিন্তু ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু চিকিৎসকদের পরামর্শ দেওয়া হচ্ছে। সুপ্রীতি, বেশ ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। করোনার নয়া ভেরিয়েন্ট বর্তমানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তবে তারই সঙ্গে সতর্ক বার্তা ইতিমধ্যে জেলা রাজ্যে রাজ্যে, এবং সেই অনুযায়ী প্রত্যেকে যাতে সতর্ক থাকেন নতুন ভেরিয়েন্ট সম্পর্কে, তারই আহ্বান স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকেই করা হয়। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।